বগুড়ায় পাসপোর্ট পাওয়া যেন সোনার হরিণে পরিণত হয়েছে। নির্ধারিত ফি আর প্রয়োজনীয় কাগজ জমা দিয়েও মাসের পর মাস মিলছে না পাসপোর্ট। চরম ভোগান্তিতে পড়েছে বগুড়ার মানুষ। বগুড়া থেকে জাকারিয়া বিপ্লবের ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন আরিফ রহমান। বেড়ানো, হজ, ব্যবসা, শিক্ষা, চিকিৎসা ছাড়াও কর্মসংস্থানের জন্য বিদেশ যাত্রা বেড়েছে। এ কারণে পাসপোর্টের চাহিদাও বেড়েছে। জরুরি পাসপোর্ট 11 দিন আর সাধারণ পাসপোর্ট 21 দিনে দেওয়ার নিয়ম থাকলেও বাস্তবতা ভিন্ন। 4 মাসেও মিলছে না সাধারণ পাসপোর্ট। অফিসে পাসপোর্ট নিতে প্রতিদিন ভিড় করছে শত শত মানুষ। আমরা জানতেছি যে 2225 দিন পাসপোর্ট লাগবে, সেখানে 3-4 মাস লাগতেছে। বিগত প্রায় 3 মাস হয়ে গেল, এ পর্যন্ত আমি পাসপোর্ট পাইনি। আজকে এসে আমি ঘুরে গেলাম, বললো যে প্রিন্ট হয়নি। ঘুরতেছি মানে সপ্তাহে সপ্তাহে 10 দিন পর পর খালি ঘুরতেছি, এ পর্যন্তই আছে, এখন কি হচ্ছে আল্লাহ জানে। বই সংকট, প্রিন্টার নষ্ট সহ নানা কারণ দেখিয়ে ফ্রিয়ে দেওয়া হচ্ছে। এতে বেশি বিপাকে পড়েছে বিদেশ ফেরত প্রবাসীরা। নির্ধারিত সময়েই পাসপোর্ট সরবরাহের দাবি সবার। এখন পর্যন্ত মিনিমাম 3-4 বার আসছি, এখন পর্যন্ত কোনোবার শিওর দিয়ে বলতে পারিনি যে নেক্সট কোনো ডেট বা টাইম আমাকে জানাইতে পারেনি। আমরা হজে যাব, 3 মাস হলে পাসপোর্ট করতে দিছি, ঘুরতেছি, এখনো পাসপোর্টটা পাইনি। ভোগান্তির কথা স্বীকার করে ই পাসপোর্ট চালু হলেই সংকট কেটে যাবে জানালেন আঞ্চলিক পাসপোর্ট কর্মকর্তা। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী 22 জানুয়ারি ই পাসপোর্ট শুভ উদ্বোধন ঘোষণা করেছেন এবং ইতিমধ্যে ঢাকার অফিসগুলিতে চালু হয়েছে এবং অচিরেই বগুড়াবাসীকে ই পাসপোর্ট সেবা দিতে পারবো। আশা করছি 2-3 মাসের ভিতরে এখানে ই পাসপোর্ট চালু হবে। গেল বছরে বগুড়ায় পাসপোর্টের জন্য আবেদন পড়েছে 43,000, এর মধ্যে 7,000 পাসপোর্ট এখনও ঝুলে আছে। আরিফ রহমান, এসএটিভি, বগুড়া।